জয় গুরু। সৎসঙ্গ বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেক সুন্দর ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শরদদা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, দুর্গা শক্তি কি? উত্তরে পরম দয়াল বললেন, দেবতারা অসুরদের দ্বারা নিপীড়িত হয়ে ক্ষীরোদ সমুদ্রের কাছে সমবেত হয়ে মুক্তির জন্য প্রার্থনা করতে লাগলেন এবং তাঁদের দেহ থেকেই এক একটা শক্তির রশ্মি নির্গত হয়ে নাকি দুর্গায় রূপায়িত হয়ে উঠল। এখনও আমাদের প্রাণ যদি আবার তেমন আকুল উদ্বেগ হয়ে ওঠে, আমরা দুর্গা শক্তির সন্ধান পাব। শরদদা বলেন, শুধু চণ্ডী পাঠে কি কিছু লাভ হয় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথম জিনিস আদর্শ। আদর্শে যতই সুকেন্দ্রিক হয়ে উঠব ততই সব কিছু সার্থক হয়ে উঠবে। শরদদা বললেন, মন্ত্র মানে কি? শ্রী শ্রী ঠাকুর বলেন, মন্ত্র কথার মানে যার মনন করলে, সাধন করলে আমাদের মনের গ্রন্থি কেটে যায়। তো এখানে ভিডিওটি শেষ করছি। জয় গুরু আবার সবাইকে।